আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো ওনার নাম। আমার নাম শামসুন্নাহার বেগম। আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি ফেনী জেলা সোনাগাজী উপজেলা থেকে এসেছি। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি প্রথমে আমার হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা নিয়ে এসেছি। এই দুইটা নিয়ে এসেছিলেন। আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমার হাঁটুর ব্যথাটা গত 10 সাল থেকে শুরু হয়েছে, 2010 সাল। 2010 সাল থেকে। আর কোমরের ব্যথাটা রিসেন্টলি 6 মাস থেকে শুরু হয়েছে। আচ্ছা, এই ঘটনাটার শুরুটা কিভাবে হয়েছিল বা আপনার প্রফেশনটা কি আমরা জানতে পারি? আমার প্রফেশন, আমি শিক্ষকতা করি 1984 সাল থেকে। আচ্ছা, শিক্ষকতা পেশার সাথে জড়িত। এখন আমার বসার কাজ বেশি। আচ্ছা আচ্ছা, তো এইভাবে হয়তো হাঁটুর ব্যথাটা হয়েছে। তো প্রথম যখন আপনার এই হাঁটুর ব্যথাটা যখন শুরু হয়েছিল, মানে আপনার পার্থিব জীবনে আপনার যে ধরনের কাজগুলো করতে হতো, তো আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? ব্যথা করতো, উঠতে পারতাম না, বসতে পারতাম না, হাঁটতে সমস্যা হতো, এগুলো আর উঠা বসাতে সমস্যা হতো। এরপরে অনেক ডাক্তার দেখাইছি, ফেনীতে, চট্টগ্রামে ডাক্তার দেখাইছি। আচ্ছা, তারপরে অর্থোপেডিক ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, অনেক ডাক্তার দেখাইছি। আচ্ছা, যে ধরনের ট্রিটমেন্টগুলো ওনারা আপনার করেছিলেন, তো সেটা পরবর্তী রেজাল্টটা কি ছিল? এ হয়তো সাময়িক রিপিল, আমার হাঁটুতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপরে ব্যথা নাশক ওষুধ দেওয়া হয়েছে, তারপরে ওই ক্যালসিয়াম জাতীয় ওষুধ দেওয়া হয়েছে, সাময়িক হয়তো রিফিল হতো, এরপর আবার। মানে আপনি যতদিন ওষুধ খেতেন আপনি ভালো থাকতেন, পরবর্তীতে ওষুধটা ছেড়ে দিলে আবার আগের পর্যায়ে চলে যেতেন, হয়ে যেত আর কি। আচ্ছা, এইটা ধীরে ধীরে বেড়ে গেছে, বেড়ে গিয়ে এই গত 2 মাস যাওয়াত আমার এমন হয়েছে যে আমি হাঁটতে পারি না, 2 মিনিট হাঁটতে পারতাম না, 2 মিনিট একসাথে দাঁড়াইতে পারতাম না, কোমরে ব্যথা হতো, ব্যথা হলে বসলেও আমার কাছে অশান্তি লাগতো, ব্যথা, প্রচণ্ড ব্যথা ছিল, এরকম ওই শোয়া থেকে উঠে দাঁড়াইতে পারতাম না, এই অবস্থা আর কি। এক কথা জীবন পুরো দুর্বিষহ অবস্থায় চলে গিয়েছিল। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি তো শফিকুল্লাহ স্যারের আন্ডারে ছিলাম। ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত আজকে ট্রিটমেন্ট নিয়েছেন? আমি 6 তারিখে এখানে ভর্তি হয়েছি। আজকে হচ্ছে 17 তারিখ। আজকে 17 তারিখ, আজকে 12 দিন। আচ্ছা আচ্ছা, জানতে চাইবো যে এই 12 দিনে আজকে আপনি কেমন বোধ করছেন? আমি বোধ করতেছি, মানে আমি এখন হাঁটতে পারতেছি, হাঁটার সময় আমার ব্যথা হইতেছে না, কোমরে যে ব্যথাটা ছিল সেটা এখন মোটামুটি আমার 12 আনি রিফিল হয়েছে, অনেকটুকু ভালো হয়ে গেছে। হাঁটুর ব্যথাটাও প্রায় 10 আনির মতো রিফিল হয়েছে। সামান্য ব্যথা আছে। আচ্ছা, এখানে আমরা ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে পরিচিত হই। স্যার, আপনার নামটা কি? আমি তহিদুল হাসান রিপাত। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনার মাকে আপনি প্রথম যখন ডিপিআরসি হসপিটালে নিয়ে এসেছিলেন, উনি নিজে মুখেই বললেন যে ওনার অবস্থাটা খুবই খারাপ অবস্থা ছিল, উনি একটু হাঁটাচলা করতে পারতেন না ঠিক মতো করে এবং প্রচণ্ড ব্যথায় উনি কষ্ট পাচ্ছিলেন। তো সেই সময়কার উনি এবং আর আজকের উনি দুটাতে কেমন পার্থক্য দেখছেন? আমি যেদিন প্রথম নিয়ে আসছিলাম ওনাকে হসপিটালে, সেদিন আমরা হোটেলে ছিলাম। তো যে হোটেলে ছিলাম, 10-12টা হোটেল দেখে একটা লিফ্টের হোটেল, যেখানে ওখানে উঠতে হয়েছে আমাদের। আবার আপনার যেদিন হসপিটালে আমরা ভর্তি হতে আসছিলাম, ওই দিন যখন আমাদের এটা দিছিল, আমরা টেস্ট দিছিল, এগুলো করাইতে গিয়ে ওনারে অনেকটা কষ্ট করে, আমার জ্যাঠা দাওয়া একটাও ছিল, ও সহ ধরে ধরে আমরা হসপিটালে নিতে হয়েছে। এরপরে খাওয়া দাওয়া করতে কষ্ট হয়েছে। পরবর্তীতে এখানে একটা শ্যামলিতে একটা হোটেলে ছিলাম, লিফ্টে, ওই দিন মানে 7 তলা থেকে আপনার কষ্ট, অনেক কষ্ট করে নামায় আনতে হয়েছে। এখন উনি বলতেছেন মোটামুটি, মানে কোমরের ব্যথাটা ভালো বোধ করতেছেন, কিন্তু হাঁটুতে ব্যথা আছে। এখন আল্লাহ ভরসা, পরবর্তীতে যদি ভালো থাকে আর কি, এখন ভালো বোধ করতেছে বলতেছে, পরবর্তীতে নিজের পায়ে তো উনি হাঁটাচলা করতে পারছে। হ্যাঁ, এখন হাঁটাচলা করতে পারতেছে, ব্যথা নাই বলতেছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি, কতটুকু ভালো থাকে পরবর্তীতে। আচ্ছা, এটা জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কিভাবে জানতে পেরেছিলেন সবার প্রথমে? আমি আসলে আমার আম্মা 2000 আপনার বেশি অসুস্থ, প্রায় 2014 সাল থেকে আমরা আসলে অনেক ডাক্তার, প্রায় যাবৎ প্রায় 50টা ডক্টর দেখানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, আপনার অনেক জায়গায় যাওয়া হয়েছে। লাস্ট আমাদের সিদ্ধান্ত ছিল, আমরা মানে হয়তোবা
বড় উনি তো চাকরি করে, বড় ধরনের মানে ছুটি টুটি নিয়ে আমরা বাইরে হয়তো ভারত টারত যাওয়ার কথা ছিল। পরবর্তীতে আমি ফেসবুকে কাটাকাটির সময় একদিন এটা পাইলাম আর কি, পাওয়ার পরে আমি আমার আম্মাকে দেখাইলাম। দেখানোর পরে উনি আগ্রহ বোধ করলো যে আচ্ছা ঠিক আছে খোঁজ খবর নাও। পরবর্তীতে মানে আমরা ডাক্তারের ইয়েতে ফোন করলাম, উনি উনি আসতে বললো, তা আমরা আসলাম আর কি। আসার পরেই ছুটি ছিল ওনার, মানে দেখাইয়া উনি ভর্তি হইতে বলছে, আমরা ভর্তি হইলাম আর কি। আচ্ছা, তার পরবর্তী অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি যে উনি এখন মোটামুটি অনেকটুকু উনি সুস্থ বোধ করছেন এবং সুস্থ আছেন। স্যার, একটু জানতে চাইবো যে আপনারা এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য যারা স্টাফ ছিল, তারা কি টাইম টু টাইম আপনাদের যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলো কি নিশ্চিত করেছে? আপনাকে টাইম টু টাইম সব ধরনের সেবা পেয়েছেন? সেবা সেবা বলতে আমরা তো আসলে ওই যে চিকিৎসাটা যদি ভালো হয় ওইটা আর কি, এমনিতে নার্সটা যে সেবা দেওয়ার কথা ওইটা দিছে, যদি চিকিৎসাটা মানে যে চিকিৎসাটা নিছে এটা পরবর্তীতে যদি ভালো থাকে তাহলে আমরা ওটারই জি সেবা জি মূল সেবা হিসেবে বিবেচনা করবো আর কি। জি, ওনারা ওনাদের কর্তব্য আন্তরিক ভাবে পালন করেছে, আমি করছে, ওনাদের সবার জন্য আন্তরিক ভাবে দোয়া করবো। জি জি, এখন মূল কথা হইলো ডাক্তার সাহেব যে সেবাটা দিছে বা যে চিকিৎসাটা করতেছে জি জি সর্বসাধারণের জন্য আর কি, আমি মনে করি এটা একটা ওনার বড় মহৎ কাজ। আর এই সবার জন্য আমার দোয়া রইল, কারণ ওনারা আপ্রাণ চেষ্টা করেছে, ডাক্তার বলেন, থেরাপিস্ট বলেন, নার্স, সবাই সবাই আন্তরিকভাবে কাজ করেছে, সবার জন্য আমার আমার আন্তরিকভাবে দোয়া রইল। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি গত অনেক বছর যাবত আপনার হাঁটু ব্যথা আপনি ভুগেছেন, আপনার কোমরের ব্যথা আপনি ভুগেছেন, আপনি হয়তো এর আগে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বাট আপনি হয়তো আপনার কাঙ্ক্ষিত সে ফল বা যে আপনার ট্রিটমেন্টটা সঠিকভাবে হওয়ার কথা ছিল বা যেভাবে আপনি আশা করেছিলেন সেভাবে আপনি পাননি। তো আমাদের দেশে কিন্তু এরকম অসংখ্য মা বোন আছেন, অনেক ভাইও আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন বছরের পর বছর ধরে। অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, আমরা এরকম অনেক হিস্ট্রিও দেখতে পাই যে যারা হয়তো বিভিন্ন অপচিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে আছেন যে হয়তো বুঝতে পারে না যে কার কাছে গেলে ওনাদের জন্য ভালো হবে বা কোন ডক্টর ওনাদের জন্য একদম উপযুক্ত। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি বলবো যারা এই ধরনের ইয়েতে ভুগতেছেন, ওনারা যেন আপনাদের এখানে আসে। আমার বাড়িতে আমার যা একটাও খুব বেশি অসুস্থ, আমার থেকে অসুস্থ, ওনারা বলতেছে যদি আমি সুস্থ হই ওনারা এখানে নিয়ে আসবে। এটা আমি বলবো যে আমার দেখি অনেকে হয়তো এখানে আসবেন, আমাকে দেখে আর কি, আমার জানাশোনা যারা আছে অনেকে হয়তো আসবেন। এটা আর কি, ঠিক আছে। সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি আউট অফ 10 10 আপনি কত নাম্বার দিবেন, আপনার নিজস্ব মতামত এটি? পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার দীর্ঘ এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।